এজন্য কোন ব্যক্তি যদি সিজদায় চলে যায় আর সিজদায় চলে যাওয়ার পরে আল্লাহর কাছে যদি কোনো কিছু চায় আল্লাহ পাক তার চাওয়া পাওয়াগুলো পূর্ণ করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই শিখিয়ে দিয়েছেন এখন বাকি হলো আমরা আল্লাহর কাছে চাওয়া কিভাবে চাইবো কোন পদ্ধতিতে চাইবো কোন পদ্ধতিতে চাইলে আল্লাহ আমাদের কি দিবেন সব কিছু শিখিয়েছেন কিন্তু আমরা সেই পদ্ধতি অবলম্বন করি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুই পদ্ধতিতে চাও কয় পদ্ধতি দুইটা পদ্ধতিতে আমার কাছে চাও ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাম এক নাম্বার পদ্ধতি সবর আর দুই নাম্বার পদ্ধতি হলো সালাত এই দুইটা পদ্ধতিতে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবেন এটা ঘোষণা কার সরাসরি আল্লাহ আল্লাহ নিজে ঘোষণা করেছেন ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাত আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ঘোষণা অনুযায়ী আমরা যদি নফল নামাজে সিজদায় গিয়া যদি আল্লাহর কাছে চাই কারণ ফরজ নামাজে কিছু চাওয়া যায় না ফরজ নামাজে দুনিয়াবে কিছু চাওয়া যাবে না এমন কি ফরজ নামাজের ভিতরে দুনিয়ার কিছু স্মরণ করে কান্নাও করা যাবে না একমাত্র যদি তেলাওয়াতের ভিতরে জাহান্নামের আলোচনাগুলো চলে আসে জাহান্নামের আয়াতগুলো চলে আসে তখন যদি কান্নে সে যাই তাহলে কোনো সমস্যা নেই কিন্তু দুনিয়ার কোনো দুঃখ দুনিয়ার কোনো কষ্ট অথবা দুনিয়ার কোনো চাওয়া পাওয়া এগুলো ফরজ নামাজের ভিতরে করা যাবে না এগুলোর খাত তো ক্ষেত্র তো আল্লাহ রেখেছেন নফল নামাজের ভিতরে সেজদায় গিয়ে আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারবো দুনিয়ার যা কিছুর প্রয়োজন আল্লাহর কাছে চাইতে পারবো দুনিয়ার টাকার প্রয়োজন ভালো একটা চাকরি প্রয়োজন বিদেশের বিশার প্রয়োজন আমার মেয়েটার বিবাহ হচ্ছে না বিবাহের প্রয়োজন ছেলেটার ভালো একটা জবের প্রয়োজন দেখা যায় সংসারের ভিতরে অভাব অনটন লেগে আছে সাহায্যের প্রয়োজন ঋণগ্রস্ত হয়ে গেছি ঋণ থেকে পরিত্রাণ পাওয়া সব কিছু আমরা চাইবো কার কাছে আল্লাহর কাছে আর এর উত্তম সময়টা হলো নফল নামাজে সেজদায় গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়া আরেকটা জায়গা আছে নফল নামাজ যখন শেষ যখন অথবা ফরজ নামাজ শেষ তখন ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কি হয় কবুল হয় যেই সময়ে দোয়া কবুল হয় এই সময় যদি আল্লাহর কাছে চাই তাহলেই তো আমরা পাইবো নাকি অনেকে মনে করে ফরজ নামাজের পরে যদি দোয়া করে এই দোয়াটা বেদাত হয়ে যায় এটা অনেকের ধারণা কিন্তু এই ধারণাকে আমাদের স্বচ্ছ করতে হবে আমরা ফরজ নামাজের পরে দোয়া এই জন্য করি না যে দোয়াটা নামাজের অংশ কি বলেন কেউ কি নামাজের অংশ মনে করে দোয়া করে আপনারা কেউ করেন নাকি যেটা নামাজের অংশ না বরং রাসূল হাদিসের ভিতরে বলেছেন ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কি হয় কবুল হয় দোয়া কবুলের একটা সময় সুতরাং এই দোয়া কবুলের একটা সময় যদি কোনো ব্যক্তি দোয়া করে সমস্যা আছে কোনো হ্যাঁ যদি আমি এটাকে বাধ্যতামূলক মনে করি কোনো ব্যক্তি যদি দোয়া না করে তাহলে তাকে একবারে মনে করি যে এই লোকটা হারাম কাজ করছে এমনটা করা যাবে না এমনটা করা যাবে না বরং এটা একটা ঐচ্ছিক বিষয় এটা কি বিষয় ঐচ্ছিক বিষয় আমি এখানে যদি দোয়া করি পাইবো আল্লাহর কাছ থেকে দোয়া না করলে পাইবো না এটাই তো স্বাভাবিক এখন একজনে যদি চাই পাইবে আর না চাইলে পাবে না সুতরাং কেউ যদি না করে তাকেও বাধ্যতা করা বাধ্যবাধকতা নাই কেউ যদি করে তাহলে তাকেও কিছু বলা যাবে না যে এই লোকটা বারবার এই দোয়া করছে কেন এটা বেদাত এগুলো বলা যাবে না কারণ ওই দিকে আজকে আর যাব না কারণ এই ক্ষেত্রেও রাসূলের অনেক হাদিস রয়েছে যে নামাজের পরে ফরজ সালাদের পরে দোয়ার প্রসঙ্গ তো যাই হোক যে কথা বলছিলাম আমরা ফরজ নামাজের পরে মুসনাদে আবি সাহেবের একটি বর্ণনা রয়েছে 2999 নম্বর হাদিসের বর্ণনা আমরা নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা দোয়া আমরা করতে পারি অথবা যখন আমরা সেজদা থেকে উঠি দুই সেজদার মাঝখানে একটা দোয়া আমরা পড়তে পারি আল্লাহুম্মা গফিরলি দম্বি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া বারিকলি ফি রিজকি বিশেষ করে আমরা এই দোয়াটি যখন আমরা নামাজ শেষ করে ফেলবো ফরজ হোক অথবা নফল হোক ফরজ হোক অথবা নফল হোক
যখন আমরা নামাজের সালাম ফেরানো শেষ তখন আমরা হাত তুলে হোক আর হাত না তুলে হোক আমরা এই দোয়াটি পড়ব اللهم اغفر لي ذنبي ويسر لي امري وبارك لي في رزقي এখানে তিনটা বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন এক নাম্বার اللهم اغفر لي ذنبي আয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন আমাদের জীবনে গুনাহ আছে না নাই এজন্য যদি আমরা এই অংশটুকুন পুরি আল্লাহ পাক আমাদের গুনাহগুলো মাফ করবেন দুই নাম্বার অংশ ওয়াসসিরলি আমরি যে কোনো বিষয়ে হাত দিয়েছেন কোনো চাকরি হোক কোনো ব্যবসা বাণিজ্য হোক আপনি বিষয়টা যেন আল্লাহ পাক সহজ করে দেন ওয়াসসিরলি আমরি আয় আল্লাহ এই কাজের উদ্যোগ আমি গ্রহণ করেছি কাজটাকে আমার জন্য সহজ করে দেন সফলতা যেন আমি অর্জন করতে পারি সেই তৌফিক দান করেন কারণ সফলতা আর বিফলতার মালিক একমাত্র কে আল্লাহ পাক ইচ্ছা করলে সফলতা দান করেন আল্লাহ পাক ইচ্ছা করলে কাউকে অকার্যকর করে দেন তিন নাম্বার বারিকলি ফি রিজকি আয় আল্লাহ আমার রিজিকের ভিতরে বরকত দান করেন কামাই রুজি ইনকামের ভিতরে বরকত দান করেন কারণ হলো আমার রিজিকের ভিতর যদি বরকত না হয় কোটি কোটি টাকা অর্জন করতে পারি কিন্তু কোন দিকে আসবে আর কোন দিকে চলে যাবে বলতেও পারি না অনেক কোটি টাকার মালিক এখনো ঋণগ্রস্ত কেন একদিকে আসে আরেক দিকে যা দেখা যায় এমন বড় বড় রোগে আক্রান্ত বাংলাদেশে আর চিকিৎসা চলে না তখন বিভিন্ন দেশে গিয়ে চিকিৎসা করতে যাইয়া পঞ্চাশ লাখ এক কোটি শেষ কিন্তু একজন মানুষ অল্প টাকার বেতনে চাকরি করে তার কোনো কঠিন কোনো রোগ নাই তাহলে যা ইনকাম করবে তাই তো সংসারে থাকবে এজন্য বরকত দেওয়ার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটি আমরা নামাজের সালাম ফেরানোর পরে আমরা পড়ব মুসনাদে আবি সাইবার 2999 নম্বর হাদিসের ভিতরে আমরা এই দোয়াটি পাব আল্লাহুম্মা গফিরলি দম্বি ويسر لي امري وبارك لي في رزقي اي الله আপনি আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দেন আমরা যে কাজের উদ্যোগ গ্রহণ করেছি কাজে আপনি সফলতা দান করেন আর আমাদের জীবনে সংসারে রিজিকের ভিতরে আপনি বরকত দান করে দেন এই কাজগুলো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইব আর মুমিন যারা তাদের যা কিছুর প্রয়োজন হয় সব কিছু তারা চাইবে কার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে